হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আপনাদের একটি বাউল গান দেওয়া হবে, নবীর শান, সাফায়েতের কান্ডারি রাসুল আল্লাহ, ইয়া মোহাম্মদ মোস্তফা নবী সাল্লেওয়ালা, এই গানটি দেওয়া হবে। গানটি সম্ভবত আবুল সরকারের লেখা, আবার আরেকটি রয়েছে এরকমই, মিরপুরের একজন লিখেছিলেন, সাহেব আলী ওনার নাম। তো যাই হোক, দেখিয়ে দিচ্ছি, বাজাতে পারলে দুইটাই পারবেন, কারণ একই রকম সুরে। তো দেখেন, একটি অন্তরা দেখিয়ে দিব, একটি অন্তরা বাজাতে পারলে সব বাজাতে পারবেন। তো আমার প্রচুর ভিডিও বানাতে হচ্ছে, যার কারণে খুব ফাস্ট ফাস্ট এভাবে দিচ্ছি। তো গানটি আমাদের সিসার থেকে আমরা দিব, বরাবরের মতো যারা এখনও সিসার চিনেন না, কমল তীব্র নোট চিনেন না, তাদের বলবো যে আমার গত ভিডিও দেখেন, গত ভিডিও দেখে বিস্তারিত আগে ই করেন। তো দেখেন, কথাটি হচ্ছে, সাফায়েতের কাণ্ডারি রাসুল আল্লাহ, ইয়া মোহাম্মদ মুস্তফা নবী সাল্লেওয়ালা, এতটুকু আমাদের স্থায়ী। অন্তর একটি দেখিয়ে দিব, একটি বাজাতে পারলে সবগুলো বাজাতে পারবেন। তো গানটি আমাদের উৎস হচ্ছে পা থেকে, যদি সাফায়েতের কাণ্ডারি এটি নেই তাহলে পা থেকে, আর যদি ইয়া মোহাম্মদ মুস্তফা নবী নেই তো এটি হবে সা থেকে। তো যাই হোক, পা থেকে দিচ্ছি। সাফায়েতের কাণ্ডারি রাসুল আল্লাহ কীভাবে খেয়াল করবেন, যেমন পা থেকে সা। এখন যারা সারগাম চিনে না, হতে পারে আপনি আমার এই ভিডিওটি ফার্স্ট দেখছেন, তাদের উদ্দেশ্য বলবো যে আপনি আমার গত ভিডিওতে সব কিছু বিস্তারিত দেওয়া আছে, কমল তীব্র নোট সব কিছু দেওয়া রয়েছে, তারপরে স্কেল সবভাবেই দেওয়া আছে, উদারাম উদারা তার একদম হারমোনিয়ামের বিস্তারিতই দেওয়া আছে। তো দেখেন, সাফায়েতের কাণ্ডারি রাসুল আল্লাহ বাজাচ্ছি, খেয়াল করবেন, যেমন পা থেকে উপরের সা, যেমন কি আর কি বাজালাম খেয়াল করবেন, যেমন পা সা 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 নি ধা পানি কমলনি, আমাদের কমলনি। এখন যারা কমলনি চিনেন না, আমার গত ভিডিও দেখার অনুরোধ রইল তাদের কাছে। আবার বাজাচ্ছি সাফায়েতের কাণ্ডারি, যেমন নিধা পামা, এই পানি নিধা পানি, যেমন সাফায়েতের কাণ্ডারি রাসুল আল্লাহ, যেমন রা রা সুর ধা পা মা, মা থেকে ধা ধা পা, যেমন ধা পা মা ধা পা ধা পা মা ধা মা ধা এই মা ধা পা, যেমন ধা পা মা ধা পা ধা পা মা ধা পা। সাফায়েতের কাণ্ডারি রাসুল আল্লাহ খেয়াল করবেন, এই কথাটি দুইবার দুইবার কিন্তু একটু দুই রকম ভাবে বাজবে। দেখেন, প্রথমবার হচ্ছে এটি, এটি কিন্তু মা থেকে ধাতে গেলাম ওভারটেক করে, যেমন এর পরের বার কিন্তু এরকম বাজবে না, পরের বার কিন্তু একটু অন্যরকম বাজবে, খেয়াল করেন কিভাবে একই রকম কিন্তু এখানে একটু চেঞ্জ রয়েছে, যেমন এখন কিন্তু গা মা গা মা, এখন কিন্তু মা গা মা, আগে যেমন মা ধা পা দিয়েছিলাম, এখন হচ্ছে মা গা মা, এই বিষয়টি। এর পরের বার মা গা মা, পরের বার মা গা মা, একবার হচ্ছে মা ধাপা, তারপরে হচ্ছে মা গামা, তারপর হচ্ছে ইয়া মোহাম্মদ মোস্তফা নবী সাল্লেওয়ালা, যেমন মা, এই কথাটি শুরু হবে আমার সা থেকে, খেয়াল করুন কিভাবে, যেমন তো এটি আমি কি বাজালাম, যেমন সা কমলনি, এখন একবার কমলনি দিচ্ছি, পরের বার কিন্তু শুদ্ধ নি হবে। যারা এখনো উদার আর কমলনি এখনো টোটাল নোট চিনেন না, অবশ্যই গত ভিডিও দেখবেন, আবার খেয়াল করবেন, যেমন যেমন সা নি সা রে, এখন কমল নি, মুস্তফা নবী সাল্লেওয়ালা, কিভাবে সা রে গা গা গা, কমল গা রে সা শুদ্ধ নি নি সা নি সা, ইয়া মোহাম্মদ মুস্তফা নবী সাল্লেওয়ালা, এই বিষয়টি দুইবার বাজাবেন, যেমন কিভাবে, যেমন আবার এই বিষয়টি, আবার
বিষয়টি এতটুকু আমাদের স্থায়ী স্থায়ী বাজাতে পারলে কিন্তু আপনাদের হয়ে গেল, মানে অন্তরাটা সহজ, গানটি মোটামুটি সহজই রয়েছে। অন্তরা একটি দেখিয়ে দেবো, একটি বাজাতে পারলে এই পুরোটি বাজাতে পারবেন। এ থেকে এর চেয়েও আরও কঠিন গান এর আগে আপনারা করেছেন। তো দেখেন, প্রথম অন্তরাটি হচ্ছে আমি ছোট আবুল সরকার যেটি গিয়েছেন ওনারটি শুনেই দিচ্ছি, আর অনেক শিল্পীরে গিয়েছেন। প্রথমটি হচ্ছে, কথা যদিও উল্টাপাল্টা থাকতে পারে কিন্তু সুর আপনার একই। খুদারি খাস নূরে তৈয়ারো যিনি, শাহাদাতের বাণী যার মুখে শুনি, দোসরা কোনো মাবুত নাই এক আল্লাহ। আবার দোসরা কোনো মাবুত নাই এক আল্লাহ, এতটুকু বাজাতে পারলেই ইয়ে হয়ে যাবে। তো দেখেন অন্তরাটি উঠছে আমাদের রে থেকে, রে থেকে খেয়াল করবেন বাজাচ্ছি কিভাবে, যেমন রে রে গা রে সা সা সা, খুদারি খাস নুরে। আবার আবার খেয়াল করবেন, খুদারি খাস নুরে তৈয়ারো যিনি, যেমন যেমন রে মা মা পা পা তৈয়ারো যিনি। তো এই এই দুটি কথা যদি একসাথে বাজাই কিভাবে, যেমন তৈয়ারো যিনি, তারপর হচ্ছে শাহাদাতের বাণী যার মুখে শুনি, যেমন যেমন পা ধা পা মা পা ধা কোমল নি ধা, যার মুখে শুনি হচ্ছে পা মা গা রে সা, শাহাদাতের বাণী যার মুখে শুনি একদম। কিন্তু আমি এ পর্যন্ত চলে আসলাম, যেমন আবার খেয়াল করুন, স্লো করে দেখাচ্ছি, এই এই দুইটি লাইন আমি একসাথে যদি মিলিয়ে বাজাই কিভাবে, দেখেন রে থেকে শাহাদাতের বাণী যার মুখে শুনি, তারপরে দোসরা কোনো মাবুত নাই এক আল্লাহ, আর সাফায়েতের কাণ্ডারি রাসুল আল্লাহ, এই এই লাইন দুটি একদম একই রকম। খেয়াল করবেন, যেমন দোসরা কোনো মাবুত নাই এক আল্লাহ, এই কথাটি আর সাফায়েতের কাণ্ডারি রাসুল আল্লাহ যেটি বাজিয়ে আসলেন স্থায়ীতে একই রকম, শুধু কথা চেঞ্জ হবে, নোট একই। যেমন একদম সেম ওইভাবে বাজাচ্ছি, শুধু কথাটা চেঞ্জ হবে, এখন হচ্ছে দোসরা কোনো মাবুত নাই এক আল্লাহ। এটিও দুইবার দুইবার করবো, একটি হচ্ছে মা ধা পা আর একটি হচ্ছে মা গা মা, যেমন তারপরে আবার ইয়া মোহাম্মদ মোস্তফা নবী সাল্লেওয়ালা। তো যতটুকু দেখালাম এতটুকু যদি বাজাতে পারেন তাহলে মোটামুটি সব গান পুরো গানটি করতে পারবেন, লিরিক্স যেটাই থাক। তো দেখেন পুরো গানটি আমি এখন একসাথে বাজাচ্ছি, খেয়াল করবেন, গানটি করতে পারবেন। আর কোনো কিছু যদি বুঝতে না পারেন আমাকে কমেন্টে জানাবেন, অবশ্যই আমি এটি আবার নতুন করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।